হ্যালো ভিউয়ার্স, আজকে নিয়ে চলে এসেছি 105 ডিগ্রি সিমেন্টের নিউ আপডেট। তো আজকের ডেটে কতগুলো চ্যানেল আছে, ডিস্ক কীভাবে সেটিং করতে হবে, স্ট্রং টিপি কি, সব কিছু বলবো ভিডিওর মধ্যে। তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর আপনারা দেখছেন আনসার ফ্রি ডিস ইউটিউব চ্যানেল। তো চলো দেরি না করে আগে যাব টিভিতে এবং দেখে নেব অল টিপি ডিলিট করে আজকের ডেটে কতগুলো চ্যানেল আছে। তো দেখতে পাচ্ছেন আমি মেনুতে চলে আসছি এবং চলে যাব এই মুহূর্তে আমি টিপিতে, এবং যতগুলো টিপি আছে সম্পূর্ণ টিপি ডিলিট করে নেব। ডিলিট করার জন্য সিলেক্ট করে নিলাম এবং ডিলিটের জন্য ওকে করে দিচ্ছি। তো এই মুহূর্তে ডিলিট হচ্ছে। এখান থেকে যাব ব্যাক, এবং ব্যাকে গিয়ে চলে যাব অ্যান্টেনা সেটিংয়ে, এবং অ্যান্টেনা সেটিংয়ে সিলেক্ট করে নেব এসিয়াসেট 7 105 ডিগ্রি। এলএমবি পাওয়ার রাখবো অন, আর এলএমবি ফ্রিকোয়েন্সি রাখবো 5150। আমি ডিস্কি সুইচ ইউজ করেছি 1 নম্বর পোর্টে, বিন করে FT এর জায়গায় এখানে অন রাখবো, টিপি রেডিওর জায়গায় অল করে স্ক্যানের জন্য ওকে করে দেবো। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্যান হচ্ছে। স্ক্যান টাইপটাকে একটু ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিয়েছি যেন ভিডিওটা বড় না হয়ে যায়। যারা ফার্স্ট টাইম আনসার ফ্রি ডিস ইউটিউব চ্যানেল দেখছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আমি ডিস সেটিং ও স্ট্রং টিপি দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে। তো এই মুহূর্তে আমার স্ক্যান কমপ্লিট হয়ে গেছে, তো সেভ করব। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেভ করে নিলাম, আর এখান থেকে যাব আমি ব্যাক, এবং ব্যাকে গিয়ে দেখিয়ে দেব স্ট্রং টিপি। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি আমি স্ট্রং টিপি। 6 নম্বর টিপিটি হচ্ছে স্ট্রং টিপি, এখানে আছে 74% সিগন্যাল আছে। তো এই টিপিতে খুব তাড়াতাড়ি সিগন্যাল রিসিভ করতে পারবেন আপনারা, তো চাইলে আপনারা এই টিপিটি নোট করে নিতে পারেন। এখান থেকে যাব ব্যাক, এবং ব্যাকে গিয়ে দেখিয়ে দেবো চ্যানেল লিস্ট। তো আগে আমি শর্টকাট করে নেব, ভিডিও আর ওয়েবকাম বিল আলাদা করে নেব। তার জন্য আমি ভিডিও আর ওয়েবকাম বিল শর্টকাট ওকে করেছি, আর এই মুহূর্তে ফ্রিটি আর স্ক্যাম বিল আলাদা করে নিলাম। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবিপি গঙ্গা PHX HDPHX এবং HDPHX চাইনা, PHX HK আর PHX চাইনা চ্যানেল, আল জাজিরা ইংলিশ, আল জাজিরা অ্যারাবিক, কিং টিভি, গাউহি টিভি, বারকাট টিভি, ইসাক টিভি, PMI টিভি। তো আজকে দেখাচ্ছি আপনাদের 105 ডিগ্রি সিবেন্টের চ্যানেল লিস্ট। তো আপনারা শেষে দেখবেন ডিস সেটিংটা কীভাবে সেটিং করতে হবে, এবং এলএমবি স্ক্রু কীভাবে রাখতে হবে সব দেখাবো ভিডিওর মধ্যে। তো আপনারা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পাকিস্তান কিট চ্যানেলটা এখানে পেয়ে যাবেন, CTN টিভি। আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পাক কিট চ্যানেলটা পেয়ে যাবেন ফ্রিতে, CTN টিভি পেয়ে যাবেন। তো এই স্যাটেলাইটে আপনারা দেশি বিদেশি অনেক ধরনের চ্যানেল পেয়ে যাবেন, চাইলে এই স্যাটেলাইটটা আপনারা রিসিভ করতে পারেন। এই স্যাটেলাইটটা রিসিভ করতে আপনাদের সিবেন্ডের একটা ছাতা লাগবে, এবং একটা সিবেন্ডের LMB লাগবে, 105 ডিগ্রি রিসিভ করবেন, এবং এই চ্যানেলগুলো আপনারা ফ্রিতে লাইফ টাইম পেয়ে যাবেন। তো আমি ডিস সেটিংটা কীভাবে করতে হবে শেষে দেখিয়ে দেব, আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। TV5 এখানে পাবেন, এবং পেয়ে যাবেন আহা বাড়ি টিভি, মুসলিম টিভিটা এখানে পেয়ে যাবেন ফ্রিতে, মাজিমা টিভি পেয়ে যাবেন ফ্রিতে, আরও দেখিয়ে দেব আমরা মাজিমা প্লাস টিভিটাও এখানে ফ্রিতে পেয়ে যাবেন, এবং দেখিয়ে দিচ্ছি আমি CNAI চ্যানেলটা এখানে পেয়ে যাবেন ফ্রিতে পেয়ে যাবেন, এবিপি গ্রুপটা এবিপি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এবিপি আনন্দ বাংলা চ্যানেলটা এখানে ফ্রিতে পেয়ে যাবেন, এবিপি মঞ্জারি, এবিপি সঞ্জিতা, এবিপি অস্মিতা, এবিপি গ্রুপটা এখানে পেয়ে যাবেন, চ্যানেল বি চ্যানেলটা এখানে ফ্রি পেয়ে যাবেন কি, তারপর পেয়ে যাবেন আপনারা জি পাঞ্জাব হরিয়ানা চ্যানেলটা ফ্রি পেয়ে যাবেন, কিং নিউজ জি নিউজ পেয়ে যাবেন আপনারা, পেয়ে যাবেন জি নিউজ, এবং পেয়ে যাবেন আপনাদের GMP, এবং পেয়ে যাবেন ধামাকা মুভি পেয়ে যাবেন আল জাজিরা ইংলিশ HD চ্যানেলটা এখানে ফ্রিতে পেয়ে যাবেন DW ইংলিশ HD চ্যানেলটা ফ্রিতে পেয়ে যাবেন, NHK ওয়ার্ল্ড TRT ওয়ার্ল্ড চ্যানেলটা ফ্রিতে পাবেন, বিফোর ইউ মুভি ইন্ডিয়া চ্যানেলটা ফ্রিতে পাবেন, বিফোর ইউ মিউজিক চ্যানেলটা পেয়ে যাবেন, এবং বিফোর ইউ হিট চ্যানেলটা ফ্রিতে পেয়ে যাবেন, এবং ARY গ্রুপটা এখানে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, ARY জিন্দেগি, ARY কিউ টিভি, ARY মিউজিক টিভি, এবং পেয়ে যাবেন আপনার ARY নিউ এশিয়া,
জি রাজস্থান, এবং পেয়ে যাবেন আপনারা এনটিভি প্লাস, এনটিভি এইচডি, এবং দেখিয়ে দিচ্ছি আরও কি কি চ্যানেল পাবেন আপনারা, এনটিভি নিউজ এবং এনটিভি কান্দিপুর চ্যানেলটা এখানে আপনারা পেয়ে যাবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা চ্যানেল আরেকটা পেয়ে যাবেন এস বাংলা, আর পেয়ে যাবেন আপনারা জিসিটি পাকিস্তান পেয়ে যাবেন আপনারা, পেয়ে যাবেন আপনারা, আর শেষে আপনারা পেয়ে যাবেন সাহারা গ্রুপটা। এখানে সম্পূর্ণ ফ্রিতে সাহারা গ্রুপটা পেয়ে যাবেন, সাহারা ওয়ান চ্যানেলটা পাবেন, এখানে সাহারা এনসিআর পাবেন, সাহারা ন্যাশনাল পেয়ে যাবেন, এবং সাহারা ফিল্মি চ্যানেলটাও এখানে আপনারা পেয়ে যাবেন, সাহারা এমইউ চ্যানেলটা পেয়ে যাবেন, ফিরাঙ্গি চ্যানেলটা এখানে পেয়ে যাবেন, সাহারা ইউপি চ্যানেলটাও এখানে পেয়ে যাবেন, সাহারা বিহার চ্যানেলটাও এখানে আপনারা পেয়ে যাবেন। আর আমি দেখিয়ে দিব টোটাল ফ্রি টু ইয়ার কতগুলো চ্যানেল, দেখতে পাচ্ছেন 84টা চ্যানেল টোটাল ফ্রি টু ইয়ার আমি রিসিভ করেছি 5 ফিট ডিসে। তো চলো এবার দেখিয়ে দিই আমি ডিস সেটিংটা কীভাবে ডিসটা সেটিং করতে হবে এবং এলিমি স্ক্রু কীভাবে রাখতে হবে। তো এটা আমার 5 ফিটের ডিস, আর এটাতে রিসিভ করেছি আমি এসএসএট 7 105 ডিগ্রি ইস্ট। তো এলিমি স্ক্রুটা কিছুটা এই পজিশনে রাখতে হবে, এবং দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি কত নাম্বারে রাখছি। আমি এখানে দেখতে পাচ্ছেন 36 নাম্বারে রাখছি, এবং ডিসির পিছনে গিয়ে দেখিয়ে দেবো কতটা খাড়া রাখতে হবে, তাও মেপে দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন ডিসটা কত দূর দূর থেকে এই পজিশনে রাখতে হবে। তো চলো ডিসটার পিছনে গিয়ে দেখিয়ে দিই, তো ডিসটা কতটা খাড়া রাখতে হবে আমি মেপে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি মেপে দেখিয়ে দিচ্ছি, এক বিথা থেকেও একটু বেশি খাড়া রাখতে হবে। দেখতে পাচ্ছেন এক বিথা থেকেও একটু শর্ট আছে, আঙুল দিয়ে মেপে আমি দেখিয়ে দিচ্ছি, চার আঙুল, 8 আঙুল আর 10 আঙুল, 10 আঙুল ফাঁকা রাখতে হবে। এটা সলিটের 5 ফিটের ডিস, আশা করি ডিস সেটিংটা আপনারা বুঝতে পেরেছেন। ইনফরমেশনটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আনসার ফিডিস ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।